ইসরায়েল যেভাবে সাধারণ মানুষকে জিম্মি করেছে, পুরা গাজা উপত্যকার 11 লক্ষ মানুষকে যেভাবে জিম্মি করেছে, সেখানে খাদ্য পানি জ্বালানি সমস্ত সরবরাহ বন্ধ করে দিয়েছে, এটি যুদ্ধ অপরাধ। প্রথমত আমরা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো যুদ্ধ বিগ্রহের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের হত্যাকাণ্ডের বিরুদ্ধে, সেটি ইসরায়েলে হোক সেটি ফিলিস্তিনে হোক। কিন্তু হামাসের হামলার পর ইসরায়েল যেভাবে সাধারণ মানুষকে জিম্মি করেছে, পুরা গাজা উপত্যকার 11 লক্ষ মানুষকে যেভাবে জিম্মি করেছে, সেখানে খাদ্য পানি জ্বালানি সমস্ত সরবরাহ বন্ধ করে দিয়েছে, এটি যুদ্ধ অপরাধ এবং তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করছে। আমি সবচেয়ে আশ্চর্য হলাম আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেলাম যে আমি আজকে খুব আশ্চর্য হয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখে যে ফিলিস্তিনিদের পক্ষে সমস্ত ধরনের সমাবেশ শোভাযাত্রা ইউরোপের বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের পক্ষে যে কোনো শোভাযাত্রা, মিছিল কিংবা কথা বলাও নিষিদ্ধ করা হয়েছে। যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলেন, তাদের দেশে মত প্রকাশের স্বাধীনতাকে এইভাবে যে দমন করা হচ্ছে, এরপরে তারা কি মত প্রকাশের স্বাধীনতা কথা বলার কোনো নৈতিক অধিকার রাখেন? যে কেউ যে কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারা, কথা বলতে পারা, সেটি হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার অধিকারকে বন্ধ করে দিয়ে তারা মত প্রকাশের স্বাধীনতাকে দমন করছেন।